তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি। আর আমার টাইটেল দেখে আজকে তোমরা বুঝতে পারবে যে আমি কার সম্পর্কে কথা বলছি। হ্যাঁ, ইন্ডিয়ান ব্লগার সৌমালি, সৌমালি অধিকারী হিসেবে আমরা যাকে চিনি, তার সম্পর্কে আজকে কথা বলবো। ব্লগ কি জিনিস আমি সেটা সৌমালির থেকেই শিখেছি। একদিনকে সকালবেলায় উঠে দেখলাম ইউটিউবে সৌমালিদির ব্লগ, আর সৌমালিদির ছোটোখাটো জিনিসের এত শৌখিনতা, ছোটোখাটো জিনিস এত সুন্দরভাবে গুছিয়ে জিনিসটাকে করতে পারে। আর সব থেকে যেটা আমি ইন্সপায়ার্ড হই, ভীষণ হার্ড ওয়ার্কিং লেডি, তোমরা সবাই জানো। লেডির কথাবার্তা, সৌমালিদির লাইফস্টাইল আমার ভীষণ ভাল লাগে, আমি ওখান থেকে খুব ইন্সপায়ার্ড হই। আর যারা সৌমালিদির ব্লগ দেখো, তারাও আশা করি সৌমালিদির থেকে ইন্সপিরেশন পাও। মতন যারা নতুন ব্লগার, তাদেরকে সবাইকে জানাই আমার তরফ থেকে শুভকামনা। সবসময় আমি পাশে আছি তোমাদের, তোমরাও আমার পাশে থেকো। আর যারা নতুন ভিউয়ার্স, তারা প্লিজ আমাদের সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটা আমাদের জন্য ভীষণ জরুরি। কি আমাকে জিজ্ঞেস করো যে আমি চুলে কি ইউজ করি, তো বেসিক্যালি বেশি কিছু ইউজ করি না, কারণ আমার স্ট্রেট চুল বলে আগে নর্মাল হেয়ার ছিল, আমি স্ট্রেট করিয়ে নিয়েছি। তো স্ট্রেট করার জন্য আমাকে স্ট্রেটটা যাতে থাকে তার জন্যই স্পেসিফিক একটা শ্যাম্পু আছে, আমি সেটা ইউজ করি। বাজারে মার্কেটে অনেক রকম শ্যাম্পু আছে, কিন্তু আমি এটা প্রেফার করি, আর তাই তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমি এই শ্যাম্পুটা ইউজ করি, এটা হচ্ছে লরিয়াল প্রফেশনাল এক্সটেনসো কেয়ার, আর প্রো কেরাটিন প্লাস ইনসেল, এটা অ্যান্টি ব্রেকেজ অ্যান্ড অ্যান্টি ড্রাইনেসের জন্য ভীষণ ভালো এই শ্যাম্পুটা। হেয়ার মাস্কটা ইউজ করি, এই হেয়ার মাস্কটা হচ্ছে এক্সটেনসো কেয়ার, প্রো কেরাটিন অ্যান্ড ইনসেল, অ্যান্টি ব্রেকেজ অ্যান্ড অ্যান্টি ড্রাইনেস। আর একটা সিরাম ইউজ করি, ওটাও সেম লরিয়ালেরই এক্সটেনসোর প্রফেশনালের, এটা অ্যান্টি ফ্রিজ অ্যান্ড অ্যান্টি ব্রেকেজ অ্যান্ড অ্যান্টি ড্রাইনেস, এটা একটা পুরো প্যাকেজই বলতে পারো। তো আমি এটা ইউজ করি। আর এটা কীভাবে তোমরা ইউজ করবে যাদের স্ট্রেট হেয়ার আর কি, ডিরেকশনটা দেয়াই আছে, বেশি কিছু নয়। এটায় জাস্ট শ্যাম্পু করে তোমরা যাদের খুব ড্রাই চুল, মানে আমার তো ভীষণই ড্রাই চুল, চুলটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এই মাস্কটা আমি অ্যাপ্লাই করবো। 15 থেকে 20 মিনিট রাখার পর তোমরা বুঝতেই পারবে চুলটাকে ভালোভাবে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে। তারপর ভিজে হেয়ারেই, যাতে চুলে জট না পেকে যায়, এই সিরামটা অ্যাপ্লাই করবে, অল্প করে, স্ক্যাল্পে লাগাবে না। তো এই হলো আমার চুলের রহস্য। আর যাদের নর্মাল হেয়ার, তাদের আগে আমি একটা ভিডিও করেছি তারা কী করে চুলটাকে মেনটেন করবে, আরও সুন্দর করবে চুলটাকে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন ভিউয়ার্স, তারা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমাকে সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমাকে সাপোর্ট করো। কিপ অন ওয়াচিং গাইস, আজকের মতো টাটা।